হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন এক্সেলের টিউটোরিয়াল। এই ভিডিওতে আমি এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোচনা করব, সেটি হচ্ছে আপনারা কিভাবে এক্সেলে যোগ বিয়োগ গুণ ভাগ ক্যালকুলেশন ইত্যাদি করবেন। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি এক্সেলে হিসাব নিকাশ করতে পারেন, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদির কাজ যদি করতে পারেন, তাহলে এক্সেলে মোটামুটি আপনি সকল ধরনের কাজ করতে পারবেন। এক্সেল ব্যবহার করে লোকজন সাধারণত হিসাব নিকাশ করার জন্য। সুতরাং যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো সম্পর্কে যদি আপনি ভালো ধারণা রাখেন, তাহলে আপনি এক্সেলে ইজিলি কাজ করতে পারবেন। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এক্সেলে যোগ করবেন। এক্সেলে যোগ করার জন্য সাধারণত কয়েকটি পদ্ধতি রয়েছে, আমি সবকটি দেখাচ্ছি। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন, তাহলে আপনাকে বলে রাখি এক্সেলের আমি আরও বেশ কিছু ভিডিও তৈরি করেছি। আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলের এক্সেলের প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। এখন আমি দেখাচ্ছি কীভাবে আপনারা এক্সেলে যোগ করবেন। এখানে দেখুন, আমি বেশ কিছু সংখ্যা নিয়েছি। আমি এই সংখ্যাগুলোর যোগফল আমি এই সেলে শো করাবো। যদি এই সংখ্যাগুলোর যোগফল এই সেলে শো করাতে চাই, তাহলে সেক্ষেত্রে দুইটি পদ্ধতি রয়েছে। আপনি যদি এখানে ইকুয়াল সাইন দেন, ইকুয়াল সাইন দেওয়ার পরে তারপরে আপনি যদি এই প্রথম যেই সেলটি রয়েছে এই সেলের নাম্বারটি যদি এখানে লিখেন, যেমন আমি এখানে এই সেলের নামটি হচ্ছে B8, এখানে আমি B8 লিখলাম। তারপরে আপনারা যদি প্লাস সাইন দেন, তারপরে পরের সেলের নাম্বারটি যদি এখানে দেন B9, তারপরে আবার প্লাস সাইন দিলেন, তারপরে আপনারা B10 লিখলেন, তারপরে আপনারা B11 লিখলেন, লিখে ওকে প্রেস করলেন, অর্থাৎ ইন্টার প্রেস করলেন, তাহলে দেখুন এখানে এই সেলের যোগফলটি চলে আসছে। এই কয়টি সংখ্যা যোগ করলে 18 হয় সেটি এখানে শো করছে। কিন্তু এখানে একটি বিষয় হচ্ছে, এখানে অল্প কয়েকটি সংখ্যা রয়েছে, সেই কারণে আপনি এটি সহজে করতে পারছেন। কিন্তু বেশি সংখ্যক যদি সংখ্যা হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এভাবে প্লাস দিয়ে করতে পারবেন না। সেক্ষেত্রে কীভাবে করবেন আমি দেখাচ্ছি। প্রথমে একটা ইকুয়াল সাইন দেবেন, তারপরে সাম লিখবেন, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দেবেন এবং প্রথম সেলের যে নামটি সেই নামটি লিখবেন। প্রথম সেলের নাম হচ্ছে B8, তারপরে আপনারা একটি কোলন চিহ্ন দিবেন, তারপরে শেষ সেলের যে নামটি সেই নামটি আপনি এখানে লিখবেন। শেষ সেলের নামই হচ্ছে B11, তারপরে এখানে ফার্স্ট ব্র্যাকেটটি ক্লোজ করে দিবেন, তারপরে ইন্টার প্রেস করবেন। তাহলে দেখুন এখানে যোগফল চলে আসছে। এভাবে আপনারা অনেক বেশি সংখ্যক সেল যদি যোগ করতে চান, তাহলে প্রথম সেলের নামটি দেবেন শুরুতে, তারপরে একটা কোলন চিহ্ন দেওয়ার পরে লাস্ট সেলের নামটি আপনি দেবেন, তারপরে ইন্টার প্রেস করলে সেটি যোগফল চলে আসবে। অনুরূপভাবে আপনারা বিয়োগ গুণ ভাগ এগুলো করতে পারবেন। বিয়োগ করার জন্য এখানে দেখুন আমি যদি 10 লিখলাম আর এখানে 5 লিখলাম, আমি এই দুটি সেলের যদি বিয়োগফল আমি এখানে নিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি এটি সেন্টারে নেই, তাহলে সেক্ষেত্রে এখানে প্রথমে আমি ইকুয়াল দেব, তারপরে C8 দেব, তারপরে একটি বিয়োগ চিহ্ন দেব, তারপরে C9 দেব, অর্থাৎ এই সেলের নাম দিলাম, তারপরে ইন্টার প্রেস করলাম। তাহলে দেখুন এখানে এটার বিয়োগফল চলে আসছে। অনুরূপভাবে আপনি ভাগও করতে পারবেন, ভাগ করাটা আরও সহজ। এখানে ইকুয়াল চিহ্ন দেবেন, ওই একই সিস্টেম, প্রথমে হচ্ছে C8, তারপরে ভাগ চিহ্ন দিবেন। কিবোর্ডের ভাগ চিহ্ন হচ্ছে, আপনি যদি এখানে অব্লিক চিহ্ন দেন সেটি হচ্ছে ভাগ চিহ্ন, তারপরে আপনি যদি C9 দেন, তারপরে ইন্টারফেস করলেন, তাহলে দেখুন এটির ভাগফল চলে আসছে। তারপরে আপনি যদি গুণ করতে চান, ওই একই পদ্ধতি, ইকুয়াল সাইন, তারপরে C8, তারপরে কিবোর্ডের যদি আপনি স্টার প্রেস করেন তাহলে সেটি ইন্টু চিহ্ন, তারপরে আপনারা এখানে C9 লিখলেন, তারপরে ইন্টারপ্রেস করলেন, তাহলে দেখুন এ দুটির গুণফল এখানে শো করছে। এভাবে আপনারা এক্সেলে খুব সহজে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদির কাজ করতে পারেন। এখন আমি আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাচ্ছি। যেমন এখানে দেখুন, আমি এই সংখ্যাগুলোর যোগফল এখানে আমি শো করেছি, তারপরে আপনারা যদি এখানে আরও বেশ কিছু সংখ্যা নেন, যেমন এখানে আমি 6 নিলাম, 2 নিলাম, 7 নিলাম, তিনটে সংখ্যা রাখলাম, তারপরে আমি যদি এখানে 3, 4, তারপরে 9 নিলাম। এখন আমি যদি এই কয়টি সংখ্যার যোগফল যদি এই জায়গায় শো করাতে চাই, আবার এই কয়টি সংখ্যার যদি যোগফল আমি এই জায়গায় শো করাতে চাই, তাহলে সেক্ষেত্রে এই প্রত্যেকটি এইখানে সূত্র লিখে এখানে হিসাব করে বের করতে হবে না। এখানে যেহেতু আমি একটি সূত্র লিখে এটার হিসাব আমি করেছি, অর্থাৎ এটির যোগফল আমি নিয়েছি, আমি এখন এটি যদি এই ফিল হ্যান্ডেলটি যদি আমি ড্রাগ করে টেনে আনি, তাহলে দেখুন প্রত্যেকটি সংখ্যার যোগফল এখানে অটোমেটিক্যালি চলে আসছে। এছাড়াও আপনারা যদি এখানে ভিতরে যদি আবার সংখ্যা অ্যাড করতে চান সেটিও করতে পারবেন, অথবা সংখ্যা চেঞ্জ করতে চাইলে সেটিও করতে পারবেন। আমি যদি এখানে 2 লিখি, তারপরে আমি ইন্টারফেস করি, তাহলে দেখুন এখানে 15 ছিল 17 হয়ে গেছে, অর্থাৎ 2 এখানে যোগ করেছে। তারপরে আপনারা যদি ভিতরে কোনো সংখ্যা চেঞ্জ করেন, যেমন এখানে 9 রয়েছে, আমি এখানে 3 লিখলাম, তারপরে ইন্টারফেস করলাম, তাহলে দেখুন এখানকার ক্যালকুলেশনটি চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনারা একটি হিসাব করার পরে এখানে ফিল হ্যান্ডেলটি ড্রাগ করে টেনে এনে আপনি সকল হিসাব একসঙ্গে করতে পারেন।
এছাড়া যোগ করার জন্য আরও বেশ কিছু অপশন রয়েছে, আমি এখন সেটি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমি যদি এই কয়েকটি সংখ্যার যোগফল যদি এই জায়গায় নিতে চাই, তাহলে সেক্ষেত্রে এখানে এডিটিং সেকশনে এখানে একটি বাটন রয়েছে অটোসাম বাটন, আপনি যদি এই অটোসাম বাটনে ক্লিক করেন তাহলে দেখুন এখানে এটার যোগফল চলে এসেছে। এখানে দেখুন আমি যে ফর্মুলাটি লিখেছি একটু আগে সেই ফর্মুলাটি এখানে চলে এসেছে, যেমন এখানে সাম তারপরে ব্র্যাকেট তারপরে B8 তারপরে কোলন তারপরে B11। আপনারা ইচ্ছা করলে এখানে ক্লিক করে আপনি ফর্মুলাটি আনতে পারেন অথবা এখানে নিজে লিখেও করতে পারেন। অনেক সময় দেখা যায় যে এখানে ক্লিক করে ফর্মুলা আনলে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে, যেমন এখানে শুধুমাত্র আপনি যোগ করতে পারবেন কিন্তু আপনি গুণ ভাগ বিয়োগ ইত্যাদি যদি করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে আপনি করতে পারবেন না, সেই কারণে আপনাকে এখানে ফর্মুলা লিখে সেটি করতে হবে। এ ভিডিওতে আপনারা দেখলেন কিভাবে এক্সেলে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদির কাজ করবেন এবং ফিল হ্যান্ডেল ব্যবহার করে কিভাবে আপনার কাজকে সহজ করবেন সে সম্পর্কে জানলেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। যদি ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান। আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, ধন্যবাদ।